হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। তো আজকের ভিডিওটা আমি উইকলি স্কিন কেয়ারের উপর করতে চলেছি। তো আমি উইকে অন্তত একবার আমার নিজের স্কিন কেয়ার করি, তো পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে করি। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো আমি কি করে না করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি একটা ওয়াইপস নিয়ে নিচ্ছি আর ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা এখানে মুছে নিচ্ছি। মুখ, গলা, পিঠ পুরোটাই ভালো করে মুছে নেব, কারণ আলগা যে নোংরাটা থাকে ওয়াইপস দিয়ে মুছলে সেই নোংরাটা উঠে যায়। তো চলো আমি ভালো করে মুছে নিলাম মুখটা, যাতে নোংরাগুলো আমারও পুরো ভালো করে উঠে যায়। তো চলো এবারে একটা প্লেটে আমি বেসন ঢেলে নিচ্ছি। দেখো বেসন নিয়ে নিলাম আর হাফ লেবু নিয়ে নিতে হবে এখানে, আর লেবুটা খুব ভালো করে চিপে পুরো রসটা বের করে নিতে হবে। তো দেখো এখানে আমি লেবুর রসটা ভালো করে চিপে বের করে নিচ্ছি, আর এটাকে মিশিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর পেস্টটা এবার দুই হাতে আমি নিয়ে নেব ভালো করে। দেখো নিয়ে নিলাম, আর মুখে এটা আগে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে মুখটা দিয়ে। এবার দেখো মুখে আমি স্ক্রাব করে নিচ্ছি, তো স্ক্রাবের মোশন আলাদা রকমের হয়, উল্টো পাল্টা কোনো রকম মোশন হলে স্কিন ঝুলে যেতে পারে, এরকমভাবে এই মোশনে স্ক্রাব করলে কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে আমি স্ক্রাব করছি, গালে স্ক্রাব করে নিচ্ছি এরকম রাউন্ড রাউন্ড মোশনে, নাকটাও স্ক্রাব করে নিচ্ছি, আর এখানে চোখের পাশটা এরকম রাউন্ড করে করে স্ক্রাব করতে হবে, নাকের পাশটা এরকমভাবে স্ক্রাব করলে তবে স্কিনের কোনো রকম কোনো প্রবলেম হয় না, কোনো ক্ষতি হয় না বা কিছু কোনো রকম অসুবিধা হয় না। দেখো এবার গলাতেও ভালো করে আমি স্ক্রাব করে নিচ্ছি, মুখ আর গলাতে আমি স্ক্রাব করে নিচ্ছি ভালো করে দিয়ে। এবার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব আমি। দেখো এখানে আমার জল দিয়ে মুখটা ধোয়া হয়ে গেছে আর টাওয়াল দিয়ে আমি মুছে নিচ্ছি। তারপর এবার দেখো আমি টোনার দিয়ে নিচ্ছি, টোনার দিয়ে মুখটা ভালো করে, টোনারটা দিলে মুখের পোর্সগুলো বন্ধ হয়ে যায়, স্ক্রাবিং করলে মুখে পোর্সগুলো খুলে যায়। তো এবার দেখো আমি প্যাক নিয়ে নিলাম একটা, এবং প্যাকটা একটি প্লেটের মধ্যে ঢেলে এবার মুখে ভালো করে আমি লাগিয়ে নেব। তো আমি স্ক্রাবের পরে প্যাক লাগাই, এটা প্রতি সপ্তাহেই আমি করে থাকি। তো এখানে এবার মুখে আমি প্যাকটা লাগিয়ে নিলাম। তো দেখো এখানে আমি একটা ছোটো স্প্যাচুলা দিয়ে আমি মুখে প্যাকটা লাগিয়ে নিচ্ছি, যেটা এই প্যাকের সাথেই থাকে। তোমরা কেউ চাইলে হাতও ইউজ করতে পারো, মানে আঙুল ইউজ করতে পারো, বা অনেকে তুলি ইউজ করে থাকো সেটাও ইউজ করতে পারো। তো দেখো এখানে আমার মুখে প্যাকটা লাগানো হয়ে গেছে, আর এটা 20 মিনিট রাখতে হবে শুকিয়ে গেলে। তারপরে এটা দেখ ঈষৎ উষ্ণ জলে একটি রুমাল ভিজিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। গরম জল ইউজ করলে মুখের প্যাকটা খুব তাড়াতাড়ি উঠেও যাবে, আর সঙ্গে তার নোংরাটাও উঠে যাবে মুখ থেকে। তো দেখো এখানে আমার প্যাকটা তোলা হয়ে গেছে, আর আগের থেকে মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার একটু মুখে টোনারটা লাগিয়ে নিই। তো দেখো আমি আরেকবার এখানে টোনার লাগিয়ে নিচ্ছি, মুখের যাতে হাইড্রেশনটা বজায় থাকে সেই জন্যই মুখে আমি দ্বিতীয়বার টোনারটা লাগিয়ে নিলাম। আর ঠোঁটেও দেখো আমি ভেজলিন লাগিয়ে নিচ্ছি, যাতে ঠোঁটের ময়েশ্চারটা বজায় থাকে। আর এরপর তোমরা যে যার স্কিন অনুযায়ী একটা ক্রিম অ্যাপ্লাই করে নেবে, যাতে স্কিনের ময়েশ্চারটা বজায় থাকে। তো চলো আমিও ক্রিমটা লাগিয়ে নিই। তো তোমরা সবাই দেখতেই পেলে যে আমি এখানে একটা অন্য প্রোডাক্ট লাগালাম, মানে প্যাকটা অন্য অন্য প্রোডাক্টের লাগালাম, কিন্তু প্যাকটা আমি ঘরোয়া পদ্ধতিতেও লাগাই, ঘরোয়া জিনিস দিয়ে প্যাক একটা তৈরি করে লাগাই। কিন্তু তোমরা যদি জানতে চাও যে আমি কি লাগাই, ঘরোয়া জিনিস কী দিয়ে তৈরি কী তৈরি করে লাগাই মুখে প্যাকটা, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।